নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ কথা বলবো ক্রিউ এর ট্রেলার নিয়ে। টিজারে যেমন মনে হয়েছিল প্রথমেই যে ডায়লগটা দিয়ে শুরু হয়েছিল এবং বেশ কিছু ডায়লগ যেরকম ছিল সেখানে মনে হচ্ছিল যেন এখানে খানিকটা ফেমিনিজমের ওপর ফোকাস আছে, মানে কিছু কিছু ডায়লগস হয়তো এরকম হবে, তো সেই ডায়লগসগুলো হয়তো সেরকম হবে, কিন্তু এখানে ট্রেলারে কিন্তু পুরোপুরি যে প্লট সেটার ওপরেই ফোকাসটা করা হয়েছে। ক্রিউ ইজ বেসিক্যালি থ্রু অ্যান্ড থ্রু কমেডি মুভি, যেখানে পুরো জিনিসটা আবর্তিত হচ্ছে তিনজন ক্যারেক্টারকে ঘিরে। অবভিয়াসলি তাব্বু, করিনা কাপুর অ্যান্ড কৃতি সেনন, তো তারা তিনজন হচ্ছেন এয়ার হোস্টেস এবং তাদের লাইফ খুব একটা ভালো চলছে না, কারণ তাদের আর্থিক অবস্থা সেরকম একটা ভালো নয়। কারণ সেটা একটা ডায়লগ থেকেই পরিষ্কার যে বোনাসের কথা যখন হচ্ছে তখন করিনা কাপুর বলছেন যে মতিচুরকে লাড্ডু নেই মিলেঙ্গে বোনাস মে, তো তু বোনাস কি বাত করলি। তো এতে বোঝা যাচ্ছে তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, এমনকি তারা তাদের বাড়ির ভাড়াও দিতে পারছে না। তো এরকম অবস্থায় একটা ঘটনা ঘটে যে তাদের যে তারা যে ফ্লাইটে যাচ্ছিল সেখানে একজন ক্রিউ মেম্বার বা পাইলট তিনি অসুস্থ হয়ে পড়েন, এবং যখন তাকে ট্রিটমেন্ট তারা করতে যায় তখন দেখে যে তার মধ্যে প্রচুর সোনা আছে, মানে তার বডিতে প্রচুর সোনা সে লুকিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ সেইখানে যে মানে যে এয়ারলাইন্সটা চলছে সেখানে রেগুলার বেসিসে এই সোনা এরা পাচার করে থাকে, স্মাগলিং করে থাকে। তো এর পরে কি হয়, এরা সম্ভবত এই যে যারা এই সমস্ত পেছনে আছে তাদেরকে খানিকটা ব্ল্যাকমেল করে এবং সেই সোনাগুলো নিজেদের কাছে খানিকটা নেয়, এবং তারপরে কি তারা ধরা পড়ে নাকি ইজিলি বেরিয়ে যায়, তাই নিয়েই হলো গল্প। এই জিনিসগুলো ভালো লেগেছে সেগুলো হলো যে এই প্রথম তিনজন ওম্যান প্রোটাগনিস্টকে নিয়ে একটা থ্রু অ্যান্ড থ্রু কমেডি ফিল্ম বানানো হচ্ছে, সম্ভবত এটা বলিউডে এই প্রথম। কারণ এর আগে আমরা যেখানে বেশিরভাগই দেখেছি যে তিনজনের যে জুটি হচ্ছে সেটা বেশিরভাগই ছেলেদের ক্ষেত্রে হয়, বিশেষ করে হেরাফেরিতে তো আছেই, এবং সেই সঙ্গে থ্রি ইডিয়টস এ সব জায়গাতেই তিনজন মেল ক্যারেক্টার ছিল, কিন্তু এখানে এই প্রথমবার ওম্যান প্রোটাগনিস্ট এবং তারা কমেডি করছে। এবার আসি তিন দেবীর কথায়, অর্থাৎ তাব্বু, করিনা কাপুর অ্যান্ড কৃতি সেনন, তিনজনকে দেখতে তো ফাটাফাটি লেগেইছে এবং সেই সঙ্গে অভিনয়ও তিনজন বেশ ভালো করেছেন। তো টিজারে আমরা যেটা দেখেছিলাম সেখানে মেইনলি জিনিসটা ফোকাস ছিল তাব্বু এবং করিনা কাপুরের উপরে, কিন্তু এখানে কৃতি সেননেরও কিছু ডায়লগস আছে, মানে কিছু 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 পোর্শন দেখা যাচ্ছে যেখানে কৃতি সেননেরও কিছু করার আছে। তো আমি একজন একজন করেই বলবো, ফার্স্টে তাব্বুর কথায় আসি। মানে তাব্বু পুরো ট্রেলারটা জুড়ে জাস্ট ছেয়ে আছেন, টাব্বুকে নিয়ে কোনো কথাই হবে না। মানে বিট ইন দ্য টিজার যেখানে প্রথম ডায়লগটাই শুরু হচ্ছে তার বক্তব্য দিয়ে, এবং তারপরে যে একটা জায়গায় আছে যেখানে তিনি করিনা কাপুরকে বলছেন যে মেকআপ হ্যায় টাইম মেশিন নেই হ্যায়, তো দ্যাট ওয়াজ হিলেরিয়াস টু। এবং এখানেও যখন প্রথম ওই ক্রিউ মেম্বার যে তাকে প্রথমে বলছে যে যে না না ঠিক আছে এ তো অসুস্থ হয়ে পড়েছে কে আমাদের দেখা দরকার, এবং তারপরে যখন সে জামাটা খুলে দেখছে যে ওখানে পুরো সোনা ভর্তি, তখন সে বলছে হারাম জাদা, দ্যাট ওয়াজ রিয়েলি ফানি। অ্যান্ড লাস্টেও যে আছে যে যেখানে সে একটা লোককে বলছে যে বসে যান স্যার করেই বলছে ভদ্রভাবে, এবং তারপরে যখন কৃষ্ণন বলছে যে কাউকে অ্যারেস্ট করার কথা বলছে তো দে ওয়ার অলরেডি অফ্রেড, কারণ তাদের কাছে সম্ভবত সোনা আছে বা কিছু আছে, তো তখন সে একদম ফোর্সফুলি বলে আর ব্যাগ চুদিয়ে। তো দারুণ দারুণ, মানে টাব্বুকে একদম অসাধারণ লেগেছে এখানে। নেক্সট করিনা কাপুরের কথায় আসছি, করিনা কাপুরকে দেখতে তো অসম্ভব ভালো লেগেছে এবং তিনি খুব ভালো কমেডিও করেছেন এই সিনেমাতে, এবং তারও বেশ কিছু জায়গা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। টিজারে যেমন একটা জায়গা ছিল যেখানে টাব্বু বলেন যে মেকআপের ব্যাপারটা, তারপরে উনি একটা করে একটা মানে ভেঙিয়ে কথা বলেন, সেটা আমার খুব মজা লেগেছে, যদিও সেটা কঙ্গনা রানাওয়াতের ফ্যাশন সিনেমার কথা রিমাইন্ড করায়। আর এছাড়াও এখানে যে টাইটানিকের সঙ্গে একটা কম্পারিজন করছে যে টাইটানিক মে ক্যা হুয়া দেখলা আমি লোক সব বোট মে নিকল গয়ে আর ডুবে কন, তো এটা একটা খুব ভালো ডায়লগ আছে। আর এছাড়াও মানে খুব ভালো ভালো কিছু দৃশ্য আছে যেগুলোতে করিনাকে অসম্ভব ভালো লেগেছে। কৃতি সেননের কথা বলছি, তিনি এই দুজনের মাঝখানে পড়ে কতটা অভিনয়ের সুযোগ পাবেন আই ডোন্ট নো, তবে তিনি গ্ল্যামার কোশন যে অ্যাড করছেন সে নিয়ে কোনো কথাই হবে না, দারুণ লাগছে দেখতে। আর অভিনয় কিছু কিছু জায়গায় আছে একদম যে নেই, কিন্তু এই দুজনের প্রভাবে খুব একটা উনি পাত্তা পাবেন বলে আমার মনে হয় না। ট্রেলারটা যখন শুরু হচ্ছে তখন শুরুতেই বলা হচ্ছে সোনা কাহায়, আর তিনজনই বলছে সোনা সোনা সোনা। আমি প্রথমেই আমার মনে হলো ওই গানটার কথা যে সোনা কিতনা সোনা হ্যায়, এবং শেষে যখন করিনা কাপুর অলরেডি বলছেন যে গানা গা, তখন কনসা সোনা কিতনা সোনা হ্যায়, তো ওটা আমার বেশ মজা লাগলো। একটা জিনিস যেটা দেখার সেটা হলো শাশ্বত চট্টোপাধ্যায় অ্যাজ বিজয় মালিয়া, সরি বিজয় ওয়ালিয়া,
মানে ক্যারেক্টারটা এখানে বিজয় মালিয়ার থেকে ইন্সপায়ার্ড বোঝাই যাচ্ছে। একটা তো নামের তো মিল আছেই, প্লাস তিনি একটি এয়ারলাইন্স চালাচ্ছেন এবং সেখানে কিন্তু রেগুলার বেসিসে স্মাগলিং করা হচ্ছে, তো সবকিছুই একদম খুব অনেস্ট ভাবে চলছে না সেটা পুরো বোঝাই যাচ্ছে। এবং তারপরে একটা সিনে আমরা দেখি যে তিনি বেশ একটা কোট ফোট পরে আর সামনে একটা বিশাল গাড়ি রয়েছে এবং পেছনে বডিগার্ড নিয়ে তিনি যাচ্ছেন, এবং তারপরে একটা ডায়লগ আসে যে উনি কিভাবে বেঁচে গেলেন, তখন বললেন উনি আমির তাই জন্য, বা উনি রিচ তাই জন্য। তো সেটাও আমার মনে হয় ওনাকেই মেনশন করে বলা হচ্ছে। তো এই ক্যারেক্টারগুলোর প্রতি একটুখানি ইন্টারেস্ট রইল যে এটা কি করা হয় এবং কিভাবে এটাকে এক্সিকিউট করা হয় সেটা দেখার একটা ইন্টারেস্ট রইল। ডায়লগ, এই সিনেমার ডায়লগ কিন্তু সম্পদ, কারণ কমেডি ফিল্মের ডায়লগটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা প্লে করে। এবং এই সিনেমাটা সেটা যে কটা দেখানো হয়েছে ইন টিজার অ্যান্ড ইন ট্রেলার, তো ডায়লগগুলো কিন্তু ভীষণই ক্রিস্পি এবং খুব খুব ভালো লাগছে। নিশ্চয়ই আরো কিছু দেখতে পাবো আমরা সিনেমাটা জুড়ে। ছবির সম্পদ হতে চলেছে অভিনয়, কারণ তিন দেবীর কথা তো আগেই বললাম, তিনজনের কথা। এছাড়াও শাশ্বত চট্টোপাধ্যায় তো আছেনই, তার অভিনয় তো অবশ্যই দেখার মতন। তার উপরে কপিল শর্মা আছে, দিলজিৎ আছে, তো এদের সবারই অভিনয় একটা দেখার মতন হবে। এবং কপিল শর্মার একটা ডায়লগ মনে পড়লো যে জেলে কি ইন্টারনেট আছে, তো অবভিয়াসলি যখন কপিল শর্মা আছেন তখন তার বেশ কিছু কমিক সিনস তো থাকবে। এবার আসি আসল প্রসঙ্গে, যে এই সিনেমার সঙ্গে হেরাফেরির কি কি মিল আছে, কারণ হেরাফেরির সঙ্গে যেমন বেশ কিছু জায়গায় মিল আছে তেমনি কিছু অমিলও আছে, তো সেগুলো নিয়ে এবার কথা বলবো। তো যেমন হেরাফেরির সঙ্গে মিল আছে, প্রথম কথা হচ্ছে প্রোটাগনিস্টের সংখ্যা তিনজন, শুধুমাত্র ওখানে তিনজন ছেলে ছিলেন আর এখানে তিনজন মেয়ে। আর তারপরে হেরাফেরির যে মেইন ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে তিনজনই খুব পয়সার অভাবে ভোগে ওই হেরাফেরিতেও, এবং এই সিনেমাতেও তাই দেখানো হচ্ছে যে এদের আর্থিক অবস্থা ভালো নয়, অলরেডি যে কোম্পানিতে তারা কাজ করছেন সেটা ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। তো এটা জানার পরে তারা আরো বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছে এবং তারা পরিশ্রম করছেন কিন্তু পয়সা পাচ্ছেন না। তো হেরাফেরিতেও খানিকটা সেরকমই ছিল, যদিও তাদের মজবুরিটা অনেক বেশি ছিল অবভিয়াসলি। এবং হেরাফেরিতেও যেটা হয় যে তারা হঠাৎ করে একটা অপরচুনিটি পায় যেখানে তারা কিছু পয়সা ইনকাম করতে পারবে, এবং এখানেও ঠিক সেরকমই হয়। সেখানে তারাও বেশ কিছু সোনা পায় এবং যেগুলো থেকে তারা নিজেদের একটা ভবিষ্যৎ ভালোভাবে তৈরি করার একটা অপরচুনিটি পায় আর কি। তো সেই দিক থেকেও খানিকটা মিল আছে। হেরাফেরিতেও যেমন তারা এই কাজটা করতে গিয়ে নানা রকম বিপদের সম্মুখীন হয় এবং তারপরে কি করে সেখান থেকে বেরিয়ে আসে সেটা নিয়ে গল্প ফোকাস করে, এখানেও খানিকটা সেরকমই যে তারা পয়সা তো হাতে পেয়ে যাওয়ার একটা অপরচুনিটি পায় কিন্তু তারপরে তারা কাস্টমসের হাতে পড়ে কিনা বা তারা সেখান থেকে কিভাবে বেরিয়ে আসে সেটা নিয়ে যেমন গল্পের ওপর ফোকাস হচ্ছে, অর্থাৎ তারা নানা রকম প্রতিকূলতার সামনে দিয়ে যাবে সেটা বোঝা যাচ্ছে। এবার আসি অমিল প্রসঙ্গে, হেরাফেরি অল টাইম ক্লাসিক, তো হেরাফেরির সঙ্গে কোনো সিনেমার তুলনা করাটাই আমার মনে হয় ধৃষ্টতা। তো সেদিক থেকে দূর দূর পর্যন্ত হেরাফেরির কাছাকাছি কোনো সিনেমা যেতে পারবে বলে আমার মনে হয় না, তবে হ্যাঁ এটার সিনেমাটার খানিকটা পোটেনশিয়াল আছে যেহেতু অ্যাক্টর্সরা ভীষণ ভালো এবং সেই সঙ্গে গল্পটা যদি সেরকমই ক্রিস্পি হয় তাহলে হয়তো খানিকটা ভালো লাগতে পারে, কিন্তু হেরাফেরির কাছাকাছি যেতে পারবে বলে আমার মনে হয় না। দ্যাট ইজ অল টাইম ক্লাসিক, আমি আবারও বলছি। আরেকটা অমিল যেটা সেটা হচ্ছে গিয়ে বাবু ভাই, বাবু ভাই অ্যান্ড বাবু ভাই, হেরাফেরি উইদাউট বাবুরাও কল্পনাই করা যায় না। তো এখানে টাবু যতই ভালো অভিনয় করুন কিন্তু বাবুরাওয়ের জায়গাটা বাবুরাওয়েরই, তো ওরকম কোনো ক্যারেক্টার এখানে নেই। স্টুপিড হবে কিন্তু মজা লাগবে এবং ইনোসেন্ট হবে, সেরকম কোনো ক্যারেক্টার এখানে নেই। এনিওয়েজ আমি আবারও বলছি যে হেরাফেরির সামনে কোনো সিনেমা আসতে পারে না, তাও আমার মনে হয়েছে এখানেও খানিকটা খানিকটা মিল আছে, তো সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এনিওয়েজ এই সিনেমাটা যেগুলো প্লাস পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে প্রথমত কমেডিটা খুব ভালো লাগছে, তিনজনকে ভীষণ ভীষণ ভালো লাগছে, তিনজন প্রোটাগনিস্ট, এবং এটাই দেখার যে এই তিনজন নিজেদের কাঁধে সিনেমাটাকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন সেটা দেখার জন্য খুব খুব খুবই ইন্টারেস্টেড রইলাম, খুবই আমি আগ্রহী এই সিনেমাটা দেখার জন্য, অপেক্ষা রইল এই সিনেমাটা রিলিজ হওয়ার। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে আমাকে একদম ভুলো না কমেন্ট করে, এবং আমি হেরাফেরির সঙ্গে যে তুলনা করলাম সেটা ঠিক না ভুল সেটাও আমাকে অবশ্যই জানাও, অ্যান্ড ফিল ফ্রি টু ক্রিটিসাইজ মি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, না ভালো লাগলেও একটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও, বেশি ভালো না লাগলেও একটু শেয়ার করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আমার ভিডিও তোমরা যত দেখছো সেই অনুযায়ী সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা, তাহলে আমিও একটু বেশি বেশি ভিডিও বানানোর উৎসাহ পাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।